আসসালামু আলাইকুম দর্শক, আমরা ভিশনারি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে দুইজন ক্ষুদে অতিথি উপস্থিত আছে, এবং অতিথির সাথে যদি আমি পরিচয় করিয়ে দিই আপনাদের সাথে, আছে আমাদের তাশরিক। তাশরিকের একটা পরিচয়, সে এসএসসি পাশ করেছে, এবং আরেকটা পরিচয় হচ্ছে সে টিম লিডার টিম রেভলিউশন। এবং আরেকজন অতিথি আছে, সেও ছাত্র এবং দশম শ্রেণীর ছাত্র বর্তমানে, শাহরিয়ার ইসলাম আরহাম। সে সদস্য হিসাবে কাজ করছে টিম রেভলিউশন, এবং আজকে আমরা তাদেরকে নিয়ে এসেছি বিশেষ একটা কারণে। কারণটা হচ্ছে চিলড্রেন সায়েন্স কংগ্রেস 2020 এই প্রতিযোগিতায় রোবট ডাক্তার বাবু নামক একটি রোবট তৈরি করে তারা আমাদেরকে তাক লাগিয়ে দিয়েছে, এবং শেষ পর্যন্ত তারা বিজয়ের মুকুট পরিধান করেছে, এবং বেশ কয়েকটা স্টেজে এই প্রতিযোগিতাটা অনুষ্ঠিত হয়েছে জাতীয় পর্যায়ে। এই প্রতিযোগিতা সম্পর্কে যারা খোঁজ খবর রাখেন তারা হয়তো জানেন যে বেশ কয়েকটা স্টেজে প্রতিযোগিতা হয়েছে, এবং এই প্রতিযোগিতায় ফাইনালি তাশরিক এবং তার দল আরো অনেকের সাথে, আরো দুই একটা টিমের সাথে বিজয় অর্জন করেছে। তাদের এই সাফল্যটা, তার পিছনের কথাগুলা এবং তাদের রোবট বানানোর প্রক্রিয়াগুলা কি অবস্থায় কি করেছে, এই সম্পর্কে আমরা আজকে বিস্তারিত তাদের কাছ থেকে শুনব। আমরা তাশরিকের সাথে প্রথমে কানেক্টেড হচ্ছি। তাশরিক, আমাকে শুনতে পাচ্ছো? জি স্যার, শুনতে পাচ্ছি আপনাকে। তোমার ক্ষুদ্র পরিসরে তোমার পরিচয়টা দিয়ে আমাদেরকে বলো, তোমাদের রোবটের মানে রোবট এই প্রতিযোগিতায় কিভাবে অংশগ্রহণ করেছো, এবং তোমাদের রোবটের কি কি বৈশিষ্ট্য আছে? ধন্যবাদ স্যার। আমি হচ্ছি তাশরিক আহমেদ, কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছি, আলহামদুলিল্লাহ জিপিএ 5 এসেছে। তো আমরা যে প্রজেক্টটিতে কাজ করেছি বা যে কম্পিটিশনটাতে কাজ করেছি সেটা হচ্ছে চিলড্রেন সায়েন্স কংগ্রেস, যেটি প্রতি বছর অনুষ্ঠিত হয়। সেটা হচ্ছে ফিজিক্যালি অনুষ্ঠিত হয়, কিন্তু এই বছর করোনার কারণে হচ্ছে আমরা ভার্চুয়ালি করতে হয়েছে, যার কারণে আমরা অনেক কিছু ফেস করেছি, অনেক প্রবলেমস। আবার হয়েছে, দেখা গেছে যে সব অনুষ্ঠানই অনেক সুন্দরভাবে শেষ হয়েছে। তো আমাদের প্রজেক্টটা হচ্ছে মূলত নাম হচ্ছে রোবট ডাক্তার বাবু। এই প্রজেক্টটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা, নাম শুনেই বোঝা যাচ্ছে যে জিনিসটার মাঝে একটা মেডিকেল সেক্টরের একটা রিলেশন আছে। তো আমি রোবটটাকে এক্সপ্লেইন করি, রোবটটা কি কি কাজ করে। রোবটটা বানানো হয়েছে বাংলাদেশে যে এখন বা পুরো পৃথিবীতে যে এখন করোনা পরিস্থিতি চলছে সেটিকে মোকাবেলা করার জন্য, বা ডাক্তাররা যে রয়েছে, ডাক্তাররা পেশেন্টদেরকে ট্রিটমেন্ট করতে গিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে এফেক্টেড হয়ে যাচ্ছে। সে এখন যদি ডাক্তাররা এফেক্টেড হয়ে যায়, এখন তো ট্রিটমেন্ট করার আমাদের কেউ থাকবে না। তো আমরা ট্রাই করেছি যে ডাক্তাররা যে এফেক্টেড হচ্ছে সেই পসিবিলিটি এবং হচ্ছে যে সেই স্কেলটা কমিয়ে আনা। আমরা অবশ্যই জিরো করতে পারবো না, বা যতটুকু পারা যায় আমরা হচ্ছে এই রোবটের মাধ্যমে করার চেষ্টা করেছি। এ হচ্ছে আমাদের মূল প্রেক্ষাপটটি। এখন আমাদের রোবট হচ্ছে মূলত বিশেষ কিছু কারণে যেটি ডিফারেন্ট অন্যান্য যে রোবটগুলো রয়েছে, আমাদের রোবটের যে বেসিক বৈশিষ্ট্যগুলো রয়েছে বা বেসিক ডিসকাশন গুলো রয়েছে, ফিচার্স রয়েছে, সেগুলো নিয়ে আমি কথা বলি। এই রোবটটা হচ্ছে মূলত একটি লাইন ফলোয়িং রোবট। একটা হসপিটালের কথা চিন্তা করি আমরা, যেখানে হচ্ছে 50টা ওয়ার্ড রয়েছে, 50 জন রুগী, 50 জন বিছানায় রয়েছে। এখন আমাদের আমাদের রোবটটি কি করবে, আমাদের রোবটটি আমরা প্রথমে কি করব, আমরা হচ্ছে প্রত্যেকটি রোগীর কাছে একটি লাইন টেনে নিয়ে যাব, কালো লাইন হচ্ছে গিয়ে টেনে দেওয়া থাকবে। তো রোবটটি কি করবে, রোবটটি হচ্ছে অটোমেটিক, কোনো রিমোট কন্ট্রোল ছাড়া, কোনো মানুষের কোনো ইন্টারফিয়ারেন্স ছাড়া, ম্যানুয়াল ইন্টারফিয়ারেন্স ছাড়া, সে অটোমেটিক লাইন ফলো করে করে ইনফ্রারেড সেন্সর নামে একটা সেন্সর আছে, যেটা হচ্ছে ইনফ্রারেড সেন্স লাইটের মাধ্যমে, ইনফ্রারেড লাইট রিফ্লেকশনের মাধ্যমে সে লাইনটা ডিটেক্ট করতে পারে, এবং এই ডিটেকশনের মাধ্যমে সে হচ্ছে লাইনটা ফলো করে বিভিন্ন জন রোগীর কাছে যেতে পারে। এখন সে যে রোগীর কাছে যাবে, সে কিভাবে যাবে, তাকে তো একটা কমান্ড দেওয়া লাগবে। কমান্ড দেওয়ার জন্য আমরা এখানে রেখেছি একটি ভয়েস কমান্ড কন্ট্রোল সিস্টেম। ভয়েস কমান্ড কন্ট্রোল সিস্টেমটা কিরকম থাকবে, আমাদের রোবটটিতে কিছু স্পেসিফিক ফ্রেজ, ইংলিশ ফ্রেজ এবং বাংলা ফ্রেজ, তো এগুলো আমরা হার্ড কোড করে দিয়েছি যে এই স্পেসিফিক ফ্রেজ গুলার শোনার পরে সে কি ধরনের কি কাজ করবে। যেমন ওকে বলা হলো যে রোগী এক নাম্বার রোগীর কাছে যাও, তো সে কি করবে, সে হচ্ছে সেই কমান্ডটি শুনে সে ভিতরে নিয়ে অ্যানালাইজ করবে। অ্যানালাইজ করার পরে সে একটা রিপ্লাই দিবে যে সে কমান্ডটি বুঝতে পেরেছে। যদি যদি বুঝতে পারে সে হচ্ছে বলবে যে আমি ইয়েস আই আন্ডারস্টুড, যদি বুঝতে না পারে সে রিপিট করার জন্য বলবে।
তারপর হচ্ছে গিয়ে সে সেই কমান্ড দেওয়ার পরে সে অটোমেটিক চলতে শুরু করবে এবং সে তার রোগীর কাছে, যে রোগীর কাছে যাওয়ার কথা বলা হয়েছে বা যেতে বলা হয়েছে যেখানে, সে সেখানে পৌঁছে যাবে। তৃতীয় যে বৈশিষ্ট্য রয়েছে সেটি হচ্ছে আমরা আমাদের রোবটটির মাঝে একটি ক্যামেরা লাগানো রয়েছে, ওয়াইফাই ক্যামেরা, যেটার মাধ্যমে পৃথিবীর যে কোনো জায়গা থেকে যেখানে ইন্টারনেট কানেকশন রয়েছে, আমরা এখানে একটি ওয়াইফাই মডিউল ইউজ করেছি নোড এমসিইউ, এই চ্যানেলের মাধ্যমে পৃথিবীর যে কোনো কর্নার থেকে রোগীর অবস্থা বা রোবট যা দেখছে, তার সামনে যা রয়েছে, সেই ক্যামেরার মাধ্যমে রোগী বা রোগীর কোনো আত্মীয় স্বজন বা কোনো ডাক্তার ডাক্তার যদি দেখতে চান, তখন সেই কি বলে সেই ক্যামেরাটির মাধ্যমে তিনি লাইভ সেটি দেখতে পারবেন। তারপরে যেটি আসছে সেটি হচ্ছে একটি ডিসইনফেকশন স্টেশন। আচ্ছা, আমি যে ফিচার্স গুলো বলছি একটা ভিডিও দেখবো আমরা একটু পরে, এই ভিডিওর মধ্যে হচ্ছে সবগুলো জিনিস ডিটেইলড বলা আছে, আমি আমি ওখানে আবার এক্সপ্লেন করতে পারি চাইলে। আচ্ছা, চতুর্থ যে জিনিসটি রয়েছে সেটি হচ্ছে একটা ডিসইনফেকশন স্টেশন। এখন দেখা যাচ্ছে যে আমরা তো সবসময় শুধু রোবটদেরকে দিয়ে ট্রিটমেন্ট করাতে পারবো না, আমাদের তো ডাক্তারদেরও প্রয়োজন আছে। যেমন দেখা গেলো একটা ইমার্জেন্সি সিচুয়েশন যেখানে আমার ডক্টরকে রোগীর কাছে আসতেই হচ্ছে, বা এমন কোন সিচুয়েশন যখন রোবটটাকে হচ্ছে সাপোজ একজন পেশেন্টের কাছ থেকে একটা সার্জারি রুমে অথবা হচ্ছে একটি ল্যাব রুমে যাওয়া লাগছে। আমরা এখানে কি করেছি, আমরা একটা সিস্টেম করে দিয়েছি, একটা কেসিং থাকবে বা বলা যায় একটা রুমের মতো থাকবে, এই রুম দিয়ে পাস করার সময় বা এই বর্ডারের সময় পাস করার সময় রোবটটির উপরে কিছু কি বলে করোনা বা জীবাণু রোধকারী কিছু যা ওষুধ আছে সেগুলো স্প্রে করা হবে, যার ফলে রোবটটি যখন মানে ডাক্তারদের সংস্পর্শে আসবে তখন হচ্ছে তাদের কোনো সংক্রমণ হওয়ার কোনো ঝুঁকি থাকবে না। বা এরকম হতে পারে যে আমরা ফিউচারে যে চিন্তা করছি, বর্তমানে আমরা হচ্ছে একটা রুমের মধ্যে আমরা সেই ডিসইনফেকশন স্টেশনটি রেখেছি, ভবিষ্যতে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা রোবটটির গায়ে একটি অটোমেটিক ডিসইনফেক্টেন্ট লাগিয়ে দিতে পারি, যখন হচ্ছে সে কোনো একটা একজন রোগীর কাছ থেকে আরেকজন রোগীর কাছে যাবে তখন জিনিসটি অটোমেটিক তার বডিতে স্প্রে হয়ে যাবে। আচ্ছা, তারপরে আরেকটি ফিচার যেটি হচ্ছে লাইভ আপডেট অফ পেশেন্টস কন্ডিশনস। এখন রোগীর হচ্ছে বিভিন্ন ধরনের প্যারামিটার আমরা মেপে থাকি, যেমন হচ্ছে তার পালস রেট, তারপর তার ব্রিদিং রেট, তার হার্ট রেট, বিভিন্ন ধরনের প্যারামিটার রয়েছে। সো আমরা এখানে কিছু ইনস্ট্রুমেন্ট ইউজ করেছি, যেমন আমরা পালস সেন্সর ইউজ করেছি, টেম্পারেচার সেন্সর ইউজ করেছি, যেগুলা ডক্টর পৃথিবীর যে কোনো জায়গা থেকে বসে যেখানে ইন্টারনেট কানেকশন রয়েছে প্রত্যেক 15 সেকেন্ড পরে পরে সে হচ্ছে তার মোবাইলে দেখতে পারবে, বা হচ্ছে সে সার্ভারে যখন সে ঢুকবে তখন হচ্ছে অটোমেটিক সেই জিনিসগুলো লাইভ সে দেখতে পারবে রোগীর কি কি প্যারামিটার গুলো রয়েছে। আমরা এখানে বর্তমানে ইউজ করেছি রোগীর তাপমাত্রা মাপার জন্য ব্যবহার করছি টেম্পারেচার সেন্সর, আর হচ্ছে আমরা রোগীর পালস মাপার জন্য ব্যবহার করেছি পালস সেন্সর। আমরা এখানে আরো অনেক ধরনের সেন্সর ইউজ করতে পারি, বাট হচ্ছে এখন যেহেতু করোনা পরিস্থিতি আমরা সেই জিনিসগুলো কিনতে পারিনি, এবং হচ্ছে মেইন জিনিসগুলো হচ্ছে চায়না থেকে আসে মূলত, এখন ইম্পোর্ট করা বন্ধ হয়ে গেছে বা অনেক রেস্ট্রিকশনস আছে, সো সো আমরা অনেকগুলো কিছু অ্যাড করতে পারিনি, বাট আমরা যতটুকু পেরেছি লকডাউনের ভিতরে আমরা করেছি। সো এই হচ্ছে গিয়ে লাইভ আপডেট অফ পেশেন্টস কন্ডিশনস, ইন্টারনেটের মাধ্যমে প্রত্যেক 15 সেকেন্ড পরে পরে একটা আপডেট যাবে যে রোগীর এখন কি অবস্থা, রোগীর পালস রেট কত, এটা হচ্ছে ডক্টর যে কোনো জায়গা থেকে বসে দেখতে পারবে। এখন আরেকটা জিনিস আছে আমাদের রোবটটিতে, সাপোজ একটা জায়গায় দেখা গেল যে রোগীর অবস্থা খুব খারাপ, বা হচ্ছে রুমের মধ্যে আগুন লেগেছে বা রুমের মধ্যে গ্যাস লিকেজ হয়েছে, তখন কি করবে, তখন যে রোবটটি রয়েছে সে সাথে সাথে যে নাম্বার গুলো ওর ভিতরে ইনস্টল করা থাকবে, যেমন হচ্ছে এখানে ডক্টরের নম্বর ইনস্টল করা আছে আপাতত, যদি কোনো ইমার্জেন্সি সিচুয়েশন হয় যেমন ফায়ার বা গ্যাস লিকেজ বা হচ্ছে পেশেন্টের খুব খারাপ অ্যাডভার্স কন্ডিশন, তখন সে অটোমেটিক ডক্টরের ফোনে একটি SMS দিয়ে দিবে। জিএসএম মডিউলের মাধ্যমে, একটা মডিউল আছে জিএসএম মডিউল, সেই মডিউলের মাধ্যমে সে ডক্টরের কাছে বা যে যার কাছে সেট করে দেওয়া হবে সে অটোমেটিক সেখানে SMS দিয়ে দিবে যখন কোনো ইমার্জেন্সি সিচুয়েশন ক্রিয়েট হবে। তারপরে আসছে আরেকটা জিনিস, অটোমেটিক মেডিসিন প্রোভাইডিং। এই মেডিসিন প্রোভাইডিং এর জিনিসটা হচ্ছে রোবটের বডিতে কিছু স্লট থাকবে, এই স্লট গুলোর মধ্যে ভিতরে আমরা মেডিসিন দিয়ে দিব, যখন যে রোগীর যে মেডিসিনটা প্রয়োজন হবে রোবট অটোমেটিক সেই রোগীটির কাছে যাবে, যাওয়ার পরে সেখানে তার যে স্লট থেকে ওষুধটি পড়ার কথা সেটি খুলে যাবে এবং সেখান থেকে ওষুধটি পড়বে এবং রোগী সেখান থেকে নিয়ে অটোমেটিক মানে নিজে খেয়ে ফেলতে পারবে। তো আমরা আপাতত এখানে দুটি স্লট ক্রিয়েট করেছি, যে একটি একটি মেডিসিনের জন্য এখানে একটা, একটি মেডিসিনের জন্য এখানে একটা। আচ্ছা, তো এখানে জিনিসটা যেভাবে কাজ করছে, রোবটের মধ্যে একটি রিয়েল টাইম ক্লক মডিউল ইনস্টল করা আছে, মানে ইয়া করা আছে, সেটির মাধ্যমে সে ক্যালকুলেট করতে পারছে যে কতটুকু টাইম পাস হয়েছে বা বর্তমান টাইমটা কি, এবং সে সেটি একটি মাইক্রো কন্ট্রোলার মাধ্যমে অ্যানালাইজ করার পরে সে সেই জিনিসটি এক্সিকিউট করছে। তারপরে আরেকটা জিনিস আছে যে সে রোবটটির বডিতে কিছু স্লট আছে যেখানে সে হচ্ছে বিভিন্ন ধরনের মেডিসিন বা ইনস্ট্রুমেন্ট বা স্যানিটাইজার বা পানির বোতল
সে হচ্ছে ক্যারি করতে পারে। এই হচ্ছে মূলত আমাদের রোবটের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো। আর আরেকটা বড় বৈশিষ্ট্য হলো রোবটটি ইংলিশ বুঝতে পারে, বাংলাও বুঝতে পারে। এখন এটিকে যে কোনো ভাষায় প্রোগ্রাম করা যেতে পারে। আমরা এখানে ইংলিশ বাংলার কয়েকটি স্পেসিফিক ফ্রেজ আমরা ওকে বুঝিয়ে দিয়েছি বা আমাদের ওকে হার্ড কোড করে দিয়েছি। এখন যদি আমরা চাই অন্য কোনো ল্যাঙ্গুয়েজের, আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজেরই করতে পারি। এই হচ্ছে মূলত আমাদের রোবটের বৈশিষ্ট্যগুলো। গুড, আমরা যাব এখন একটু আরহামের কাছে। আরহাম, তুমি কি আমাকে শুনতে পাচ্ছো? আসসালামু আলাইকুম স্যার, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ হ্যাঁ আরহাম, তুমি তো এখানে এই রোবটটা তৈরিতে প্রত্যক্ষ ভাবে ছিলে। আচ্ছা, এখন আমাকে বলো দেখি, তোমাদের এই রোবটটা একটা হসপিটালে কিভাবে কাজ করতে পারে? জি স্যার, বুঝি নাই স্যার, আরেকবার করবেন প্রশ্ন। তোমাদের 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 এই যে রোবট তোমরা যেটা ক্রিয়েট করেছো, বানিয়েছো, এই রোবটটা একটা হসপিটালে কিভাবে কাজ করতে পারে? হসপিটালে কিভাবে স্যার বলতেছি স্যার, আমাদের রোবটটা হইলো মূলত একটা ওয়ার্ডে ধরেন স্যার 50 জন রুগী আছে, তখন ওই 50 জন রুগীর ক্ষেত্রে ওই রোবটটা প্রায় 8 ঘন্টার মতন কাজ করতে পারবে একটা না। হসপিটালে যখন আমরা রোবটটাকে অন করে ছেড়ে দিব স্যার, অন করার সময় আমরা বিভিন্ন ধরনের ভয়েস কমান্ড এবং বিভিন্ন ফিচার দিয়ে দিছি, যার ফলে কি হবে, রোবটটার প্রত্যেক দিনে একটা দৈনন্দিন কাজ থাকবে যে প্রতিদিন এই রুগীর কাছে যাইতে হবে, গিয়ে এই রুগীর যে প্রস্তুতিটা, এই রুগীর যে বর্তমান প্রতিদিনকার অবস্থা, টেম্পারেচার, ব্লাড প্রেশার, এইগুলো রোবটটা ক্যালকুলেট করে ডাক্তারের কাছে সরাসরি অটোমেটিক ইন্টারনেটের মাধ্যমে পাঠিয়ে দিবে। দ্বিতীয়ত, আমাদের প্রত্যেকটা রুগীর যে স্যার ঔষধ স্যার, আমরা আমাদের রোবটটা যখন স্যার অটোমেটিক চালু করে দিব, তখন প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ওই ঔষধটা রোবটটা অটোমেটিক গিয়ে রুগীর কাছে দিতে পারবে। তৃতীয়ত, আমাদের রোবটটা যখন কাজ করবে, কাজ করার ক্ষেত্রে কিছু লাইন ফলো করবে, এই লাইনের মধ্যে দিয়ে তারা চলাচল করবে, বিভিন্ন প্রত্যেকটা বেডের সাথে তার একটা কানেকশন দেওয়া থাকবে, যার ফলে সে চলাচল করতে পারবে। মূলত রোবটটা হলো কি, আপাতত আমরা লাইন ফলোইং করছি, আমরা যদি ভবিষ্যতে চাই তখন রোবটটাকে স্যার হসপিটালে পুরো ডিজাইন দিয়ে দিতে পারবো এবং ডিজাইন অনুযায়ী কাজ করবে। আমাদের স্যার রোবটটার বর্তমানে রোবটটা যেহেতু বিভিন্ন হসপিটালের জন্য তৈরি করা হবে, তখন সমস্যা হবে কি, ধরেন আমি সিলেটে বসবাস করতেছি, আমার মধ্যে একটা আঞ্চলিকতা কাজ করবে, আমি ভয়েস কমান্ড দেওয়ার সময় ওই আঞ্চলিকতাটা ব্যবহার করবে, এই জন্য আমরা কিছু বিশেষ বিশেষ অঞ্চলের জন্য রোবটে আঞ্চলিক ভাষাটা প্রোগ্রাম করে দিতে পারবো, যাতে করে ওই অঞ্চলের আঞ্চলিক ভাষা করলেও রোবটটা কমান্ড বুঝতে পারে। তৃতীয়ত, আমাদের হসপিটালের দৈনন্দিন বিভিন্ন করোনা ইউনিট বা এরকম সিরিয়াস ইউনিট গুলাই এই রোবটটা দ্বারা ডাক্তার বা নার্স যখন ইফেক্টেড হয়েছে, তখন এই আমাদের রোবটটার দ্বারা এটা হবে না, আমাদের রোবটটা একটা রুগীর চেম্বারে যাবে, যাওয়ার পরে একটা রুগীর সব খবর আপডেট দিয়ে আরেকটা রুগীর কাছে যখন যাবে, তখন আর কি আমাদের রোবটটা একটা ডিসইনফেকশন স্টেশনের মধ্যে দিয়ে যাবে, যাতে করে ওই রুগীর জীবাণুটা আমার অন্য রুগীর মধ্যে ছড়াইতে না পারে। এতে করে লাভ হবে আমাদের যে ডক্টর নার্স, এদের যে আক্রান্ত হওয়ার সংখ্যাটা এটা আমরা কমায় আনতে পারবো স্যার, এতটুকুই। স্যার আপনার কথাটা আমি বেশি শোনা যাচ্ছে না। দুঃখিত, আমি আমার হ্যাঁ ঠিক আছে, আমরা তোমাদের পিডিএফ ফাইলটা দেখানোর চেষ্টা করছিলাম এবং তোমরা ভেরি নাইস করেছো, একেবারে ইন ডিটেইল তোমরা তোমাদের এখানে ডিসক্রিপশনটা দিয়ে দিয়েছো। আচ্ছা ঠিক আছে, আর এখন আমরা তাস্তিকের কাছে যাব। তাস্তিক, এখন আমাকে বলো তুমি, তোমাদের এই যে রোবটটা রোবটটা আর কি কি ক্ষেত্রে কাজে আসতে পারে? রোবটটা হচ্ছে আমরা মেইনলি প্ল্যান করেছিলাম করোনার আগে, আমরা যখন চিলড্রেন সায়েন্স কংগ্রেসের ঘোষণাটা পাই, যেটা হচ্ছে মেইনলি ফিজিক্যালি হওয়ার কথা ছিল, তখন আমরা প্ল্যান করি যে আমরা এই রোবটটি করব। বা তখন হচ্ছে শোনা যাচ্ছিল যে চায়না হচ্ছে এফেক্ট হচ্ছে কোভিড ভাইরাসে, তারপর বিভিন্ন দেশে আস্তে আস্তে ছড়াচ্ছে, এই সিচুয়েশনটাতে আমরা শুরু করেছিলাম। বাট
এখন দেখা যাচ্ছে কি, এখন হচ্ছে জিনিসটা অনেক বেশি পরিমাণে ছড়িয়ে গেছে, এবং হচ্ছে আমার মনে হয় যে এই প্রজেক্টটা এখন যদি ইমপ্লিমেন্ট করা হয়, দিস ইজ দ্য বেস্ট টাইম টু ইমপ্লিমেন্ট দিস প্রজেক্ট। আর কি কি ক্ষেত্রে বলতে, এটা হচ্ছে মেইনলি মেডিকেল সেক্টরের জন্যই কি বলে তৈরি করা হয়েছে। আর যে মেইন উদ্দেশ্যটা ছিল আমাদের, সেটি আমি একটু আগে বলেছি, যেটি হচ্ছে যে আমাদের যে ডক্টররা রয়েছে, ডক্টররা যদি এফেক্ট হয়ে যায় আমরা হচ্ছে ট্রিটমেন্ট পাবো না। সো উই নিড অল্টারনেটিভ সলিউশন। অল্টারনেটিভ সলিউশনটা হিসেবে আমরা নিয়ে এসেছি ডক্টরের একজন অ্যাসিস্ট্যান্ট, যে হচ্ছে 24 ঘন্টা দিনে মনিটর করতে পারবে, 24 ঘন্টা দিনে মনিটর করবে। ইমার্জেন্সি সিচুয়েশন হলে সে হচ্ছে ডক্টরকে নোটিফাই করবে, কোনো ধরনের খারাপ অবস্থা হলে সে অটোমেটিক ডক্টরকে নোটিফাই করতে পারবে, এবং যখন সে চলাচল করবে, বা ধরুন যে হচ্ছে আমাদের রোবটটি ইমপ্লিমেন্ট করা হলো একটা হসপিটালে যেখানে 50 জন রোগী রয়েছে, এখন 50 জন রোগীর জন্য দেখা যাচ্ছে যে আমার 5 থেকে 10-6 জন হচ্ছে গিয়ে অ্যাক্টিভ নার্স লাগছে। এখন কিন্তু নার্সদেরও একটি একটি কি বলে রিস্ক থেকে যাচ্ছে এই রোবট থেকে, কি বলে স্টুডেন্ট থেকে ইনফেক্ট হওয়ার জন্য যারা পেশেন্ট রয়েছে। এখন এই রোবটটি যদি ইমপ্লিমেন্ট করা হয়, একসাথে 50 জন রোগী একটি ওয়ার্ড ওয়ার্ডে একটি একজন একটা ওয়ার্ডে যদি 50 জন রোগী থাকে, তাদেরকে সে একাই মনিটর করতে পারবে, কোনো নার্সের প্রয়োজন হবে না, কোনো ডক্টরের প্রয়োজন হবে না। শুধুমাত্র যদি ইমার্জেন্সি সিচুয়েশন ক্রিয়েট হয়, তখন সে শুধুমাত্র ডক্টরকে কল করবে, বা ডক্টর যদি কোনো সময় ইন্সপেকশনে আসে, সে যদি চায় রোবটের মাধ্যমে সে রোবটকে, সে কিন্তু চাইলে রোবটকে রিমোট কন্ট্রোলও করতে পারে, সে ভয়েস কন্ট্রোল করতে পারে, রোবটটি অটোমেটিক চলে আবার তাকে রিমোট কন্ট্রোলে আনা যাবে, যদি চাই রিমোট কন্ট্রোল আনা যাবে। সো সে রিমোট কন্ট্রোল করে প্রত্যেকটি রোগীর কাছে যেতে পারবে, প্রত্যেকটি রোগীর সাথে সে কথা বলতে পারবে, এজ আমাদের এখানে একটি ভয়েস কমিউনিকেশন সিস্টেম রয়েছে, প্রত্যেকটি রোগীর সাথে কথা বলতে পারবে, প্রত্যেকটি রোগীর অবস্থা দেখতে পারবে, এই হচ্ছে ব্যাপারটা। সো ডক্টর চাইলেই, মানে আমাদের দেখা যাচ্ছে কি, ডক্টরের যে ম্যানুয়াল কন্ট্যাক্টটা রোগীর সাথে, সেটি কিন্তু দেখা যাচ্ছে যে আমরা মিনিমাম 70% আমরা কমিয়ে আনতে পেরেছি। মানে আমাদের যে বিভিন্ন ধরনের আমরা যে মেথোডোলজি গুলো অ্যাপ্লাই করেছি, সেগুলোর মাধ্যমে দেখা যাচ্ছে মিনিমাম 70% যে কন্ট্যাক্টটা রয়েছে সেটি কমে আসছে। 0% করা কখনো সম্ভব না, বা করা যদি পারে সেটা হচ্ছে ভবিষ্যতের অনেক দূরের চিন্তা ভাবনা। সো এই ব্যাপারগুলা মাথায় রেখে আমরা কাজ করেছি যে ডক্টরের আর পেশেন্টের মাঝে যে ম্যানুয়াল ইন্টারাকশনটা সেটি কমিয়ে আনার জন্য, এটা হচ্ছে আমাদের রোবটের মূল উদ্দেশ্য। হ্যাঁ, ধন্যবাদ তাসরিক, আমরা তোমার সুন্দরভাবে আসলে বুঝাচ্ছিলে আমাদের। এখন আমি দর্শকদের বলবো, এই রোবট সম্পর্কে, তাদের এই রোবট সম্পর্কে বা তাদের প্রজেক্ট সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আমাদের এই রোবট যারা তৈরি করেছে, বিশেষ করে ডাক্তারবাবু রোবট, রোবট ডাক্তার যেটা, এই সম্পর্কে তারা আনসার করবে। আবার আবার আসছি আমি তাসরিকের কাছে। তাসরিক, আমি তুমি আমাকে বলো, এই রোবটটা কিভাবে তোমরা তৈরি করেছো, এবং মানে কিভাবে এই পরিকল্পনাটা তোমরা নিলে, কিভাবে আসলো তোমাদের মাথায়? আচ্ছা, এই রোবটটার পরিকল্পনা মূলত যেভাবে এসেছে আমি বলি, আমরা হচ্ছে আমি ইব্রাহিম আরহাম স্কুলে একদিন আর কি এমনিতেই গিয়েছিলাম, আমরা কথা বলছিলাম, তো আমি ওদেরকে চিলড্রেন সায়েন্স কংগ্রেসের কথা বললাম, তো ওরা বললো যে কি প্রজেক্ট দেওয়া যায়। ওরা বললো যে কিছু একটা করেন কারেন্ট সিচুয়েশনের উপর বেস করে। তো আমি চিন্তা ভাবনা করলাম, কয়েকদিন চিন্তা ভাবনা করলাম, তখন হচ্ছে গিয়ে অ্যামাজন ফায়ার নিয়ে একটু ইয়া হচ্ছিল, তো ওইটা নিয়ে কাজ করার চিন্তা করছিলাম। পরে দেখা গেল যে এই ফিল্ড নিয়েও কাজ করা যেতে পারে, এজ এটা একটা আস্তে আস্তে বড় সিচুয়েশন হচ্ছে, এবং আমরা যখন এটাকে ইমপ্লিমেন্ট করতে যাব, বা আমরা হচ্ছে যখন এটা প্রেজেন্ট করবো, তখন দেখা যাবে যে এটা অনেক বড় একটি ক্রাইসিস ক্রিয়েট করেছে। সো এই হচ্ছে আমাদের মূলত শুরুর গল্পটা। আমরা এক্সপেক্ট করেছিলাম জিনিসটা ফিজিক্যালি হবে, আমরা হচ্ছে চিলড্রেন সায়েন্স কংগ্রেসে যেটি হয় প্রত্যেকবার, অনেক বাচ্চা কাচ্চা আসে, অনেক মানুষ আসে, অনেক বড় বড় ব্যক্তিত্ব আসে, তাদের সাথে আমরা মিট করার চান্স পাই, অনেক সুন্দর সুন্দর প্রজেক্ট নিয়ে আসে, পোস্টার, তারপর হচ্ছে ছোট ছোট বাচ্চারা প্রেজেন্টেশন নিয়ে আসে, জিনিসগুলো দেখতে অনেক ভালো লাগে, আমরা এনজয় করি। কংগ্রেসের মেইন পার্টটাই হচ্ছে এনজয় করার পার্টটা, তো আমরা এবছর এটা মিস করেছি, যদি আমরা যতটুকু পেরেছি ভার্চুয়ালি সেটি করেছি। সো গল্পটা বলতে গেলে শুরু হচ্ছে, আমরা রোবটটি চারটি স্টেপে ক্রিয়েট করেছি। চারটি স্টেপ হচ্ছে, প্রথম স্টেপে আমরা যেটি করেছি, প্রথম স্টেপ হচ্ছে আমাদের প্ল্যানিং করা লেগেছে, এবং কিছু প্রোটোটাইপ করা লেগেছে, বিভিন্ন ধরনের টেস্ট করা লেগেছে, আলাদা আলাদা করে বিভিন্ন কম্পোনেন্ট গুলো কিনে টেস্ট করা লেগেছে, এই হচ্ছে ফার্স্ট পার্টটা। সেকেন্ড পার্টটা হয়েছে, আমরা আমাদেরকে কোড করতে হয়েছে বিভিন্ন প্রোগ্রাম, আমরা 2টি মাইক্রো কন্ট্রোলার ইউজ করেছি, 2টি মাইক্রো কন্ট্রোলার মোটামুটি 1,000-1,500 মতো লাইনের কোড লেখা লাগছে, এটা হচ্ছে অনেক প্যারাডাইক ব্যাপার ছিল, অনেক কষ্টকর ব্যাপার ছিল। তারপর হচ্ছে আমরা যেটি করেছি, কোডগুলো লেখার পরে আমরা জিনিসগুলো অ্যাসেম্বল করে বিভিন্ন, আমরা বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করেছি, যে বিভিন্ন ধরনের, আবার দেখা যাচ্ছিল যে অনেকগুলো কম্পোনেন্ট নষ্ট হয়ে যাচ্ছিল, এই কম্পোনেন্ট গুলো নষ্ট হওয়ার ফলে আমরা হচ্ছে লকডাউন, তখন কিন্তু আস্তে আস্তে লকডাউনটা শুরু হয়ে গিয়েছে, আমরা যখন প্রজেক্ট নিয়ে কাজ করা শুরু করেছি, সেই
জিনিসগুলো নষ্ট হওয়ার কারণে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করেছি। যেমন হচ্ছে আমরা দোকানগুলো বন্ধ ছিল, তখন আমরা আনাতে পারছিলাম না জিনিসপত্র, তারপর অনেক কষ্টে আমরা হচ্ছে কিছু কম্পোনেন্ট গুলো আনাতে পেরেছি, যদিও আমরা সবগুলো কম্পোনেন্ট ঠিকঠাক পাইনি, অনেকগুলো ডিস্ট্রয়েড ছিল। সো এই হচ্ছে মূলত প্রবলেম গুলো যেগুলো ফেস করেছি। তারপর হচ্ছে আমরা তিনজন মিলে যে কাজ করব, এই লকডাউনের ভিতরে কিন্তু তিনজনে কাজ করা সম্ভব হচ্ছিল না। আমরা এই প্রজেক্ট চিলড্রেন সায়েন্স কংগ্রেসের আগে আরেকটি কম্পিটিশন হয়েছিল, যেটি হচ্ছে ফিজিক্স অলিম্পিয়াডের একটি সায়েন্স প্রেজেন্টেশন ছিল, ওখানে গিয়েছিলাম। আনফর্চুনেটলি আমরা ওখানে কিছু পাইনি, যদি কারণ হচ্ছে আমরা খুবই কম টাইমের মধ্যে প্রিপারেশন নিয়েছিলাম। জাস্ট 2 দিনের প্রিপারেশনে 2 দিনের একটি প্রজেক্ট রেডি করে আমরা 3 নম্বর দিন ঢাকা চলে গিয়েছি, আবার পরের দিন আমার প্র্যাকটিক্যাল পরীক্ষা SSC আমি চলে এসেছি। এই হচ্ছে ব্যাপারটা। সো এই সময়টাতে আমরা এই রোবট নিয়েও কাজ করেছি, একসাথে আমরা 2টি প্রজেক্ট নিয়ে কাজ করেছি। এই সময়টাতে আমরা তিনজনে ফিজিক্যালি মিলে যে কাজগুলো করতে পারি সেগুলো শেষ করেছি। তারপরে দেখা গেছে যে বিভিন্ন কোডিং এর পার্ট গুলা, কোডিং মেইনলি আমাকে আরহাম হেল্প করেছে। তো আমি কোড গুলো আমি নিজে লিখেছি, সাথে আমার আরহাম ছিল। সো আমি মেইনলি হচ্ছে কোডের যে বেসিক স্ট্রাকচার গুলোকে দেখিয়ে দিয়েছি, সেগুলো আস্তে আস্তে লাইন বাই লাইন আমাকে প্রত্যেকদিন হচ্ছে গিয়ে আমাকে নক দিতে, প্রত্যেকদিন জিজ্ঞেস করতো যে এই লাইন হয়েছে নাকি, এরপরে কি করবো, হ্যাঁ এরকম করতে করতে আমরা হচ্ছে কোডটা লিখলাম। তারপরে প্রোটোটাইপিং করে আমরা অ্যাসেম্বল করলাম। অ্যাসেম্বল করার সময় দেখা গেল যে আমাদের তিনজনের মিট হওয়াটা খুব জরুরি, সেটা সম্ভব হচ্ছিল না, কারণ একা কাজ করা খুবই কষ্টকর জিনিস এই এই জিনিসগুলো নিয়ে বেসিক্যালি। সো আমরা আমরা লাইক প্রত্যেক দিনই হচ্ছে জুমে মিটিং করতাম বা মেসেঞ্জার কলে মিটিং করতাম। এই হচ্ছে মূলত প্ল্যানিং এর ব্যাপারগুলো। তাস্তিক, আমি মাঝখানে একটু কথা বলি, যে এই রোবটের যে আমি কোস্টিং দেখলাম, কোস্টিং মাত্র 10,570 টাকা, এরকম একটা এক্সক্লুসিভ, আমি যে বর্ণনাটা পেলাম এক্সক্লুসিভ একটা জিনিস। আমাদের দেশে আসলে কোস্টিং এর বিষয়টা তো জানোই, ছোট ছোট বিষয়ে অনেক খরচ হয়ে যায় সরকারি লেভেলে বিশেষ করে, কিন্তু তোমরা যে এত সুন্দর একটা প্রজেক্ট করে তো এত কম খরচে, এবং আমি কথা বলে যেটা বুঝলাম যে এটা অনেক এফেক্টেড হতে পারে, মানে ইফেক্টেড হতে পারে যে বিশেষ করে আমাদের হসপিটাল গুলাতে। তো তোমাদের এটা কি আসলে বাস্তবে প্রয়োগ করা আছে, কি বলে পসিবিলিটি আছে আসলে বাস্তবে? আমাদের আমাদের ছোট ছোট বাচ্চারা কি দেখা যায় যে অনেক অলিক বা স্বপ্নময় বিভিন্ন বিষয় দেখায়, কিন্তু বাস্তবে রূপ দিতে গেলে এটা আসলে সম্ভব হয় না। কিন্তু তোমাদের এটা কি আসলে সত্যি সত্যি বাস্তবে রূপ দেওয়ার মতো বিষয় আছে কিনা, এই বিষয়টা আমাকে বলো। জি আচ্ছা, 10,500 টাকা যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের ক্লিন কস্ট, অর্থাৎ হচ্ছে আমরা যে আমাদের কম্পোনেন্ট গুলো নষ্ট হয়েছে, তারপর হচ্ছে আমরা বিভিন্ন ধরনের আরো বিভিন্ন এক্সট্রা যে খরচ গুলো রয়েছে সেগুলো বাদে আমাদের 10,570 টাকা। বাট আমরা যে এক্সপেরিমেন্টেশন করেছি, আমরা যে রিসার্চটা করেছি, রিসার্চটা করতে গিয়ে আমাদের অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে। আর 10,570 না, আমাদের হয়তো মোটামুটি আমার একটা খরচ যেটা হচ্ছে 20,000 সামথিং আমাদের এরকম খরচ হয়েছে, প্রায় এটা ডাবল খরচ হয়েছে। বাট যদি আমরা ক্লিনলি এটা করি সেটা হচ্ছে আমাদের 10,570 টাকা। এখন আমি যদি এটাকে ইন্ডাস্ট্রিয়াল লেভেলে নিয়ে যাই, মানে অ্যাপ্লিকেশন লেভেলে নিয়ে যাই, তখন আমাদের খরচ আমি যেটা ক্যালকুলেট করেছি সেটি হচ্ছে আমরা যদি সেটাকে 50 জন রোগীর ক্ষেত্রে বিবেচনা করি, আমরা হচ্ছে 50,000 টাকার ভিতরে আমরা সেটি তৈরি করতে পারবো। আমরা যদি ইন্ডাস্ট্রিয়াল লেভেলে নিয়ে যাই, রোবটটির খরচ পড়বে টোটাল 50,000 টাকা। বিভিন্ন ধরনের ফ্যাক্টর, যেমন হচ্ছে আমরা যদি এখন তো আমরা বিভিন্ন খোলা খোলা কম্পোনেন্ট, যেমন এই এই কাজের জন্য এই কম্পোনেন্ট, ওই কাজের জন্য এই কম্পোনেন্ট, একটা আইসির ভিতরে একটা একটা মডিউলের ভিতরে বিভিন্ন ধরনের আইসি, যদি আমরা মানে প্র্যাকটিক্যালি সেটাকে কাজ করাতে চাই, তখন হচ্ছে আমরা নিজস্ব একটি প্রসেস ডেভেলপ করতে হবে, নিজস্ব একটি সার্কিট বোর্ড ডেভেলপ করে, নিজস্ব একটি প্রোগ্রামিং সিস্টেম ডেভেলপ করে, প্রোগ্রামিং প্রোগ্রাম ডেভেলপ করে তখন হচ্ছে আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে। তখন যেখানে দেখা যাবে যে অনেক ক্ষেত্রে কস্ট গুলো কমে এসেছে, আবার দেখা যাবে অনেক ক্ষেত্রে কস্ট গুলো বেড়ে গিয়েছে। সো এটি ডিপেন্ড করে অ্যাকচুয়ালি আমরা কি ধরনের অ্যাপ্লিকেশন করছি সেটার উপরে। আর আমি যদি বাংলাদেশের কথা চিন্তা করি, বাংলাদেশের একটি ওয়ার্ডের কথা চিন্তা করি, যেখানে 100 জন রোগীর একটি ওয়ার্ড রয়েছে, সেখানে যদি আমার 50,000 টাকার অর্থাৎ 1,00,000 টাকার যদি আমি 2টি রোবট আমি ইমপ্লিমেন্ট করতে পারি, যেটি হচ্ছে গিয়ে টানা 24 ঘন্টা, দিনে 24 ঘন্টা কাজ করলো, বা হচ্ছে আমরা মাঝখানে কিছু ব্রেক দিলাম, বা হচ্ছে 4টি রোবটে যদি আমরা ইউজ করি 2,00,000 টাকা দিয়ে 100 জন রোগীর একটি ওয়ার্ডে, তখন দেখা যাচ্ছে কি মানে যে ক্যালকুলেট করলাম আমি, দেখা গেল যে ডক্টরদের যে রেটটা তো কমে আসছেই, তারপর হচ্ছে গিয়ে যে কি বলে নার্সদের যে ব্যাপারটা সেটা কিন্তু ব্যাপারটা কমে আসছে, মানে ইনফেকশনের রেটটা কমে আসছে। সেটা কিন্তু মূলত প্রফিটের দিকে কি বলে খরচের দিকে লক্ষ্য না করে আমরা মেইন লক্ষ্য করেছি যে সেটি কতটুকু ফিজিবল হবে বাংলাদেশের মার্কেটে, বাংলাদেশের সরকার সেটা নিয়ে কি ভাববে, কিভাবে সেটিকে প্রপারলি মার্কেটিং করার ব্যাপারগুলো সেটিগুলো নিয়ে। বাট আমরা তবুও খেয়াল রেখেছি যে খরচটা কতটুকু কম রাখা যায়, যত কম রাখা যাবে তত মানুষের কাছে সহজলভ্য হবে ব্যাপারটা। গুড, থ্যাংক ইউ। ঠিক আছে, তুমি তোমার আগের কথায় ফিরে যাও।
আগে যে বিষয়ে কথা বলছিলে, তোমরা কিভাবে রোবট তৈরি করেছো এবং মানে কিভাবে এটা কাজ করে? আচ্ছা, আমি তিনটা পার্টের কথা বললাম, যেখানে হচ্ছে আমরা প্ল্যানিং করেছি, প্রোটোটাইপিং করেছি, তারপরে কোড লিখেছি, তারপরে হচ্ছে গিয়ে আমাদের ফাইনাল যে টেস্ট রান গুলো দেওয়ার কথা। আমরা আমরা মূলত আমরা মনে হয় 100+ টেস্ট রান দিয়েছি, এটাকে ঠিক মতো কাজ করছে কিনা, কাজ করলেও কোন কাজ না করলে কোন জায়গায় প্রবলেম। এই রোবটটা বানাতে সবচেয়ে বেদনাদায়ক যে জিনিসটা, সেটি হচ্ছে রোবটটি কাজ করছে কিনা, কোন জায়গায় ভুল রয়েছে, সেই জিনিসগুলো বের করা। রোবট বানাতে বেশি সময় লাগে না, কিন্তু হচ্ছে কোনো কাজ পার্ট কাজ না করলে সেই প্রবলেমটা কি সেটি বের করতে হচ্ছে মেইন সমস্যা গুলো হয়। তো এটি হচ্ছে আমাদের প্রায় অনেক সময় লেগেছিল করতে, এটি আমাকে মূলত একাই করতে হয়েছিল, কারণ আমি ওদেরকে পাচ্ছিলাম না, আমার খুবই প্রয়োজন ছিল ওদেরকে এই সময়টাতে। কিন্তু ওরা আমি ওদের ওরা আমাকে বলেছে যে আমরা কি আসবো ভাই, আমরা আসতে পারবো, আমি মানা করছি যে ওরা আসুক না, এখন তো একটা খারাপ সিচুয়েশন, এখন আসলেও সমস্যা। সো আমরা হচ্ছে এট লাস্ট আমরা এটি প্রেজেন্ট করেছি গত 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 কয়েকদিন, আমাদের 2 দিনে আমাদের সেই চিলড্রেন সায়েন্স কংগ্রেস হয়েছে, কয়েকটি ধাপে হয়েছে। প্রথম ধাপে আমাদেরকে একটি মক টেস্ট নেওয়া হয়, যেখানে হচ্ছে আমরা প্র্যাকটিস করানো হয় বিচারকদের সামনে আমরা কিভাবে উপস্থাপন করব, ভিডিওটি উপস্থাপন করা হয় প্রথমে, তারপর আমাদের প্রজেক্ট যে রিপোর্টটি রয়েছে, আমরা যেটি রিপোর্ট লিখেছি প্রজেক্টের বিষয়ে, সেটি উপস্থাপন করা হয়। এটা সেটি উপস্থাপন তো ফিজিক্যালি তো চাইতে পারো নাই, তোমরা তো মানে হয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটা উপস্থাপন করবে, তাই তো? জি 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 বিচারক ছিলেন, বিশিষ্ট বৈশিষ্ট্য ব্যক্তিত্ব ছিলেন, তারপর হচ্ছে গিয়ে চিলড্রেন সায়েন্স কংগ্রেসের মেন্টররা ছিলেন, তাদের অনেক সহযোগিতা করেছেন। আচ্ছা, যেটা বলছিলাম যে প্রথম ধাপে আমরা বিচারকদের সামনে আমরা কিভাবে বিহেভ করব বা কিভাবে প্রশ্নগুলোর উত্তর দিব, আমাদেরকে মেন্টররা সেটি ভালো করে বুঝিয়ে দিয়েছেন মক টেস্ট, একটা মকের মাঝে। তো তারপরে আমাদের পরের দিন আমাদের যে মেইন সকালবেলা যেটি হয়, সেটি হচ্ছে আমাদের প্রজেক্টটি প্রেজেন্ট করা লাগে, লাইভ প্রেজেন্ট করা লাগে, বিভিন্ন ওরা আমাদেরকে প্রশ্ন করেছেন, আমরা প্রশ্নের উত্তর দিয়েছি, যে জিনিসগুলোতে তারা কনফিউজ ছিলেন সেগুলো ওদেরকে লাইভ ভিডিও কলের মাধ্যমে কাজ করছে জিনিসগুলো দেখানো লেগেছে। যেমন আমাদেরকে প্রশ্ন করা হয়েছিল যে তোমাদের রোবটটা তো ইংলিশে কথা বলতে পারে, বাংলাও কথা বলতে পারে, মানে কথা বুঝতে পারে এবং সেই অনুযায়ী রিপ্লাই দিতে পারে, আমাদেরকে সেই জিনিসটা ডেমনস্ট্রেট করতে বলা হয়েছিল। তো এটা ডেমনস্ট্রেট করার জন্য আমাদেরকে 10 মিনিট টাইম দেওয়া হয়েছিল, 10 মিনিটের ভিতরে আমরা সেটিকে ঠিকঠাক করে রেডি করে, হঠাৎ করে আমরা রেডি করে আমরা হচ্ছে ডেমনস্ট্রেট করলাম যে রোবটটি বাংলায় কথা বলতে পারে, বুঝতে পারে এবং ইংলিশও বুঝতে পারে। তারপর বিভিন্ন ধরনের কোয়েশন করলেন, কোয়েশন করার পরে দুপুরের দিকে আমরা একটি SMS পেলাম যে আমরা ফার্স্ট রাউন্ডের জন্য সিলেক্ট হয়েছি, সেকেন্ড রাউন্ডের জন্য তোমাদের বিকালে তোমাদেরকে আবার আসতে হবে। সো বিকালে 4টা থেকে 6টা পর্যন্ত একটি লাইভ চললো আরেকটা, সেখানে বিশিষ্ট জি 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 সেটি আবার লাইভ প্রচার করা হয়েছে ফেসবুক পেজ থেকে। তো ওখানে কিছু অতিথি ছিলেন আমাদের, যেমন ডক্টর লাফিফা জামাল ছিলেন, যিনি হচ্ছে বাংলাদেশ ঢাকা ইউনিভার্সিটির রোবোটিক্স এন্ড মেকাট্রনিক্স ডিপার্টমেন্টের চেয়ারম্যান, তারপর আরো বিভিন্ন ধরনের বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন। সো তারাও কিছু প্রশ্ন করলেন, তারাও কিছু সাজেশন দিলেন, সেভাবে হচ্ছে আমাদের মানে ফাইনাল যে আমাদের ইয়াটা ছিল, টেস্টটা ছিল, সেটি কমপ্লিট হলো। তো এরপরে এর পরের দিন হচ্ছে আমাদের রেজাল্ট দেওয়ার কথা। সকালবেলা যৌথ কংগ্রেস ছিল, যেখানে ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল স্যার ছিলেন এবং আরো অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন, তাদেরকে নিয়ে সবাই একটি গল্পের মতো হলো, যেটি লাইভ প্রচার হয়েছে এবং বিভিন্ন প্রশ্ন উত্তরের একটি সেশন হলো। সেদিন আবার দুপুর বেলা প্রচার করা হলো, যে ঘোষণা দেয়া হলো রেজাল্ট। আমাকে আমি তখন জানতাম না যে সেটি রেজাল্ট এখন দেয়া হবে, আমাকে আরহাম হঠাৎ করে বললো যে কি ভাই আমরা তো হয়েছি, আমরা তো পেয়ে গেছি। ও আচ্ছা পাইছি, তো কি ব্যাপারটা এরকম যে হচ্ছে ফিলটা আসতেছে না। এখন যদি একটা প্রোগ্রামে যেতাম আমরা, তখন সে ফিলটা বলতো হ্যাঁ আমরা কিছু একটা পাইছি, এখন সে আমাকে বলছে যে ভাই আমরা পাইছি, আমাদেরকে নাম ঘোষণা করছে, ওকে আমার ভালো লাগছে, অবশ্যই খুশি লাগছে যে আমরা পেয়েছি, কিন্তু হচ্ছে ব্যাপারটা এনজয় করতে পারছি না ঠিক মতো, এই হচ্ছে মূল প্রবলেম। গুড, আচ্ছা এখন আমি আরহামের কাছে যাই। আরহাম আমাকে শুনতে পাচ্ছো? জি স্যার শুনতে পাচ্ছি। আরহাম তুমি আমাকে বলো, এই যে করোনার পরিস্থিতিতে এই মানে রোবটটার গুরুত্ব এবং তুমি এটাকে কিভাবে ভবিষ্যতে বাণিজ্যিক ভাবে আমরা কাজে লাগাতে পারি, এবং এরপরে আমরা আরো তোমাদেরকে কিছু প্রশ্ন নিয়ে আসবো, তোমরা যে আরো কিছু প্রজেক্ট নিয়ে কাজ করেছো এই সম্পর্কে আমরা আর কিছু গল্প গুজব, ঠিক আছে বলো। জি স্যার, প্রথমটা হলো আমরা যদি স্যার করোনা বা যে কোনো মহামারীর পরিস্থিতিটা দেখি, তখন কি হয়, একজন থেকে আরেকজন ইফেক্টেড হইতেছে, ইফেক্টেড হইতেছে যারা আমাদেরকে চিকিৎসা করতেছে ওরাও কিন্তু ইফেক্টেড হইতেছে, বিশেষ করে ডাক্তাররা।
ঠিক এই পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন হইল আমাদের যে ডাক্তার নার্স ওদের এফেক্টেশনটা কমাইয়া না, এরা যদি এদের যদি আক্রান্ত হার কমে তাহলে এরা আমাদের চিকিৎসা করবে, যদি এদেরই এরাই যদি আক্রান্ত হয়ে যায় তাহলে কিন্তু বিষয়টা আমাদের স্বাস্থ্য ক্ষেত্রে ক্ষতিকর। আর যদি আমরা বাংলাদেশের প্রেক্ষাপট দেখি, বাংলাদেশে যে ডাক্তার বা নার্স ওরা কিন্তু স্যার তেমন গুরুত্ব তেমন রুগীকে তেমন গুরুত্ব সহকারে দেখে না। ঠিক এইরকম একটা বিভিন্ন দেশে যে মহামারীর পরিস্থিতি, এই মহামারী পরিস্থিতিতে আমাদের রোবটটা সবচেয়ে ভালো একটা ভূমিকা রাখতে পারবে কিভাবে দেখেন স্যার? প্রথমত মহামারী পরিস্থিতিতে রুগীর কাছে যেতে ডাক্তাররা বা নার্সরা অবহেলা করবে, কারণ এতে তাদের না, এই যে রুগীর আমাদের জীবনের আমাদের ঝুঁকি যে আছে। ডাক্তাররা, আমি সেক্ষেত্রে আরহাম আমাদের এটা তোমাকে মত আর আরহাম আমাকে শুনতে পাচ্ছ? আমাদের যে সম্মানিত ডাক্তাররা আছেন, মানে তারা খুবই সম্মানিত মানুষ, এবং তারা কিন্তু আমাদের অধিকাংশই আমাদের খুবই আন্তরিকতার সাথে এই করোনা পরিস্থিতিতে আন্তরিকতার সাথে রুগী দেখে যাচ্ছেন এবং সেবা দিয়ে যাচ্ছেন। কিছু কিছু ক্ষেত্রে দেখি যে আসলে আন্তরিকতার অভাব, কিন্তু আমাদের ডাক্তার সমাজের, বিশেষ করে ডাক্তার বা স্বাস্থ্য বিভাগের, এরা হচ্ছেন এই করোনা পরিস্থিতিতে তারা হচ্ছে সম্মুখ সারির যোদ্ধা, এবং তারা কিন্তু মানে নিজের জীবন বাজি রেখে, হ্যাঁ, এবং সেবা দিয়ে যাচ্ছেন। কিছু কিছু ক্ষেত্রে তুমি যে বলেছো তারা দেখেন না, কিছু কিছু ক্ষেত্রে হয়তো এটার ব্যত্যয় হতে পারে। সব প্রফেশনে আছে যে, হ্যাঁ 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 ব্যতিক্রম হতে বলো। জি স্যার, তারপর ডাক্তাররা তো আমাদের ফ্রন্ট লাইনার স্যার, এদের ক্ষতি হইলে কিন্তু আমরা বিরাট একটা সমস্যায় পড়ব। ঠিক এই ক্ষেত্রে আমাদের রোবটটা সবচেয়ে কার্যকর ভূমিকা রাখবে, কিভাবে সে প্রত্যেকটা রুগীর কাছে যাইতে পারবে, তার রেগুলার রুটিন অনুযায়ী চেক আপ করতে পারবে, তাকে মেডিসিন সরবরাহ করতে পারবে, এবং তার যদি কোনো সমস্যা দেখা দেয় বা তার অবস্থা কি করতে পারবে ডাক্তারকে জানান দিতে পারবে। তৃতীয়ত রুগীর পরিবারের সদস্যরাও চাইলে ওই রুগীটা কি অবস্থায় আছে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের রোবটের ক্যামেরার মাধ্যমে ইন্টারনেট যদি থাকে তাহলে দেখতে পারবে। এখন প্রশ্ন হলো স্যার, যদি একটা রুগীর থেকে আরেকটা রুগীতে যে আমাদের রোবটটা যাবে, তখন এই করোনা পরিস্থিতিতে ধরেন আমি একটা রুগী দুইটা রুগী, একটা রুগী ভালো হওয়ার পথে আর একটা খুবই করুণ দশা, রোবটটা ভালো হওয়ার পথে করুণ দশার রুগীটাকে চেক আপ করলো, চেক আপ করে কিন্তু তার মধ্যে কিছু জীবাণু সংক্রমণ হইতেছে, হওয়ার পরে সে যদি স্যার আরেকটা রুগীর কাছে যায় তখন তার মধ্যেও কিন্তু আবার সংক্রমণ হইতেছে। ঠিক এই ক্ষেত্রে আমরা একটা সলিউশন বার করছি, আমরা এখানে ডিসইনফেকশন স্টেশন দিব, একটা রুগী দেখে আরেকটা রুগীতে যাওয়ার সময় রোবটটা অটোমেটিক স্প্রে হবে, রোবটটা একটা একটা জিনিসের ভিতর রুমের ভিতর দিয়ে চেম্বারের ভিতর দিয়ে যাবে, যাইটার ফলে রোবটের জীবাণুটা মারা যাবে, বিভিন্ন স্প্রে করা হবে, আর এইটাকে যখন আমরা ইন্ডাস্ট্রিয়াল লেভেলে নিয়ে যাব তখন আমরা রোবটের মধ্যেই এই অটোমেশন ব্যবস্থা করে দিতে পারবো, করে দিব যাতে রোবট নিচ থেকে নিজেকে স্প্রে করে নিজে একটা রুগী দেখে আরেকটা রুগী যাওয়ার সময় সবচেয়ে নিজে ভাইরাস মুক্ত হয়ে যায়। এইরকম করোনা বা ইবোলা যে কোনো মহামারী পরিস্থিতিতে সংক্রমণটা রোধ করতে আমাদের রোবটটা সবচেয়ে কাজে লাগবে। এখন প্রশ্ন হইলো এই রোবটটা দিয়ে আমরা আমাদের দেশের বাণিজ্যিক কিভাবে এটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো এবং বাণিজ্যিক ভাবে এটার সুবিধা কি হবে? আমাদের যদি স্যার রিপোর্টে দেখেন আমাদের মতো রোবট এমআইটি তে আছে, এইরকম আমাদের কিছু ফিচার নিয়ে এমআইটিও একটি রোবট আবিষ্কার করছে। আমরা যখন বিভিন্ন বাংলাদেশের হসপিটাল গুলাকে আমরা এই রোবটটা দিয়ে কাভার করতে যাব, হসপিটালের প্রতিটা ওয়ার্ডে যখন যদি আমরা রোবট ইমপ্লিমেন্ট করি তখন এই রোবটটা কিন্তু উৎপন্ন, এই রোবটটা উৎপাদন এবং এই রোবটটা তৈরি যে কাঁচামাল স্যার ওইটা আমরা চাইলে আমাদের দেশে তৈরি করতে পারবো, এবং আমরা আমাদের দেশে ইন্ডাস্ট্রিয়াল ভাবে তৈরি করলে এতে কি হবে আমাদের দেশের বাণিজ্যিক একটা এইটার এইটাকে কেন্দ্র করে আমাদের দেশ বাণিজ্যিক ভাবে উন্নত হবে, মানে দেশে একটা বাণিজ্য সুবিধা হবে যার ফলে এটা কিন্তু আমাদের অর্থনীতিতেও ভূমিকা রাখবে, এবং আমরা চাইলে বিভিন্ন দেশে আমাদের রোবটটা রপ্তানি করতে আমাদের রোবটটা দিতে পারি, রপ্তানি করতে পারি, ইন্ডাস্ট্রিয়াল ভাবে যদি উৎপাদন করতে পারি। ঠিক এই ক্ষেত্রে আমাদের যে বেকারত্বের সমস্যা, আমরা যখন রোবট ইন্ডাস্ট্রিয়াল ভাবে উৎপাদনে যাব আমাদের কিন্তু বেকারত্বের সমস্যা মিটাতে আমাদের রোবটটা একটা কার্যকর ভূমিকা রাখবে, তাছাড়া আমাদের দেশের নার্স ডাক্তার সহ প্রতিটা ক্ষেত্রেই আমাদের রোবটটা একটা ভূমিকা রাখতেছে স্যার, এইটুকুই। ধন্যবাদ। আচ্ছা, এখন আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এখন তাসরিককে আমি জিজ্ঞেস করব। তাসরিক, তুমি তো আরো রোবটিক বিভিন্ন অলিম্পিয়াডে কি বলে অংশগ্রহণ করেছো, সম্পর্কে যদি আমাকে কিছু বলো।
রোবটিক অলিম্পিয়াডে তুমি অংশগ্রহণ করেছো সম্পর্কে বলো, এবং তোমাদের যে প্রজেক্টটা আছে প্রজেক্টটা বলেছিলে আমাদের দেখাবে। জি হ্যাঁ, জি জি এই আচ্ছা প্রজেক্টটা দেখিয়ে যদি আমাদেরকে একটু বর্ণনা করো, এবং আপনার অন্যান্য রোবট সম্পর্কে যে কাজ করেছো এই সম্পর্কে আমাদের যদি একটু বলো। আচ্ছা, আমি শুরুতে কি ভিডিওটা দেখিয়ে দিব নাকি আমি বলবো যে অন্যান্য যে হ্যাঁ, ভিডিও রোবটগুলো রয়েছে? ভিডিওটা প্রথমে ভিডিওটা দেখাও, আমরা এই চ্যাপ্টারটা শেষ করি, এরপরে তোমার অন্যান্য চ্যাপ্টারে আসবো। জি The world is suffering from a huge pandemic, the COVID-19, also known as coronavirus. People are getting affected at a huge scale, and medical support with strict monitoring and treatment is mandatory for them. Doctors and nurses are trying their level best to treat all the patients, but unfortunately, they are also getting affected for being in direct contact with the patient. In this situation, we need some alternative and effective ways to control the increasing number of patients. So we have come up with a solution for this global crisis. Team Revolution presents Robo Dr. Babu. Robo Dr. Babu is a great solution and helping hand for the limited number of doctors and increasing number of patients with severe cases. The features of this robot are line following movement. This robot uses an IR sensor array to sense the black line on the ground and follows the path to move automatically or as commanded by the operator. Voice command controlled. Go to patient 2. Okay, sir. Going to patient 2. This robot is very smart. It can listen and understand what people say, and it moves from one place to another following the voice command. Not only that, it can also reply accordingly. Live monitoring. This robot has a Wi-Fi camera attached to it, and thus it can show the live condition of the patient to the doctors or his relatives from any corner of the world. Disinfection station. Every time the robot passes through a certain door, there is a disinfection station for the robot that sprays fumigant or germicide on it. Thus, there is no chance of the spread of the virus from the patient to others. Live update of the patient's conditions. Through the internet channel from NodeMCU, the pulse and temperature sensor of the patient are updated on the web server every 15 seconds, so the doctor can know the condition of the patient sitting anywhere of the world. We can also add other monitoring systems such as ECG, blood pressure monitoring system, etc. in the future. Emergency notification. When there is an emergency in the patient's room, such as fire, gas leakage, low humidity in the room, or adverse health condition of the patient, the doctor will immediately get an SMS on phone through the GSM module. Automatic medicine providing. The robot can also provide the medicine to the patient on the particular time that has been specified by the doctor. It uses the DS3231 real-time clock module to measure the time and decide when to give the medicine to the patient. Carrying instruments and medicines. This robot can carry water bottles, test tubes, surgical equipment, and other stuff automatically from one place to another when it is commanded. Multilingual. Our robot is made for the whole world. At present, the robot understands phrases of two languages, English and Bangla. So this can be very helpful for the people of Bangladesh. It can be trained to understand any language and act accordingly. These are what our robot can do. Now, let's come to the technical part. We have only used two microcontrollers, the Arduino Mega 2560, and the other one is NodeMCU ESP8266 for connecting to the internet. For connecting multiple analog sensors to the NodeMCU, we have used the 4051 analog chip. We also developed a custom PCB for this robot, which made it easier for us just to plug and play with the components. There are also some extra slots for connecting additional components. So in future, what we can do is, we can use more monitoring sensors such as body position sensor, pulse oximeter, glucometer sensor, ECG, GSR, spirometer, etc. to better monitor the patient remotely. Now comes the question, why do we need this robot? The world needs this robot because the doctors are getting infected. If they get infected, who will treat us? This robot reduces the chance of infection between doctors and patients at a huge scale. Secondly, the COVID patients need strict monitoring. People need rest. Robots don't. So this robot will be very useful and efficient in this case. And most importantly, the doctors can get any kind of notification that is emergency. So we think that this robot should be immediately implemented for the betterment of the world. Stay home, stay safe. Thank you.
থ্যাংক ইউ তাশরিক, আমরা অত্যন্ত, এটা এই ভিডিওটা কি তোমরাই বানিয়েছো তো, তাই তো? জি স্যার, এটা আমি, হ্যাঁ জি স্যার, আমি নিজেই বানিয়েছি, এটা বাসায় শুট করেছি। হ্যাঁ, গুড, ভেরি নাইস একটা ভিডিও। এবং এই ভিডিওতে আমরা যেটা বুঝলাম, আসলে তোমাদের এই রোবটটা কিন্তু সত্যি খুবই কার্যকর হবে। আচ্ছা, এই পর্যায়ে আমরা আসি। তুমি কিন্তু একটা রোবট অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছিলে ঢাকা ইউনিভার্সিটিতে, এবং তুমি পরবর্তীতে বিদেশেও গিয়েছিলে, ওই সম্পর্কে যদি আমাদেরকে কিছু জানাও। যে সেটি ছিল হচ্ছে বাংলাদেশ রোবট অলিম্পিয়াড, যেটি বাংলাদেশে হয়েছিল গত বছর 2019 সালে সেপ্টেম্বরের দিকে। আর ইন্টারন্যাশনাল যেটি হয়েছিল সেটি হচ্ছে থাইল্যান্ডে হয়েছিল এবছর, গত বছর ডিসেম্বরে। বিডিআরও ছিল মূলত বাংলাদেশ রোবট অলিম্পিয়াড, যেটি ন্যাশনাল রাউন্ড সিলেক্ট করা হয় বাংলাদেশ টিম সিলেক্ট করার জন্য, যে টিমটি নিয়ে বাইরে কান্ট্রিতে আইআরওর জন্য যাওয়া হবে। সো সেখানে আমার প্রজেক্ট ছিল একটি, ওরা থিমই দিয়ে দিয়েছিল যে এগ্রিকালচার রিলেটেড একটা প্রজেক্ট তৈরি করতে হবে। তো আমি ছিলাম সিনিয়র ক্যাটাগরিতে। সিনিয়র ক্যাটাগরিতে আমি যে রোবটটি তৈরি করেছিলাম সেটি হচ্ছে, সেটির নাম হচ্ছে এগিরো, AGIRO, যেটি হচ্ছে মূলত এগ্রিকালচারাল একটি রোবট। সেই রোবটগুলোর অনেকগুলো ফিচার্স ছিল, যেমন হচ্ছে মেইন যে ফিচারটি রয়েছে সেটি হচ্ছে রোবটটি পানিতে এবং মাটিতে উভয় উভয় জায়গাতেই চলতে পারত। তো আমরা বিভিন্ন ধরনের ফিচার্স রয়েছে, আমি যদি, আমি কি স্যার ফিচার্স গুলো বলবো রোবটটির? হ্যাঁ বলতে পারো, আবার যদি তোমার কাছে ছবিটাকে দেখাতেও পারো। আচ্ছা, আমি ভিডিওটি দেখাতে পারি আমরা যেটি করেছিলাম? হ্যাঁ দেখাতে পারো, আমি আমি আমার স্ক্রিন শেয়ার দিচ্ছি। আচ্ছা, যে রোবটটি ছিল সেটি হচ্ছে আমরা এগ্রিকালচার রিলেটেড রোবট করেছিলাম। তো এগ্রিকালচার রোবট বলতে আমাদেরকে বলা হয়েছিল যে, যেটি আমার যে মেইন থিমটি ছিল সেটি হচ্ছে আমরা পানিতে কাজ করব আবার মাটিতেও কাজ করব, সেই থিমটি নিয়ে আমরা গিয়েছিলাম। আমরা তিনটি সেক্টর কাজ করেছিলাম, হচ্ছে ফিশ কালচার, হর্টিকালচার এবং হচ্ছে নর্মাল যে ফার্মিং রয়েছে সেটি। আমি একটি স্ক্রিন শেয়ার করে প্লে করছি ভিডিওটি। This is our editor. It's an agricultural robot designed for the enhancement of agricultural facets and production. We made this robot so that the farmers can use it in both land and water and can reduce the physical toil they go through. Besides, it can improve the pisciculture as well as the farming sector. Our robot is facile to use and it's a low-cost robot which takes only $189, and this makes convenient for all types of farmers to buy. We basically took help from the internet while making this robot. Besides, our parents and mentors supported us a lot while making our Edgibot. এই ছিল মূলত আমাদের যে প্রজেক্টটি, এই ছিল আমাদের ইন্টারন্যাশনাল রোবট অলিম্পিয়াডের প্রজেক্টটি। তো আমরা বাংলাদেশের যে টিম সিলেকশনটি হয়েছিল, বাংলাদেশের টিম সিলেক্ট করার পরে হচ্ছে আমাদেরকে নিয়ে একটি ক্যাম্প হয়েছিল। এই ক্যাম্পের মধ্য থেকে আবার বাছাই করা হয়েছে, সেকেন্ড লেভেলে বাছাই করার পরে আমাদেরকে বিভিন্ন টিমে ডিভাইড করে দেওয়া হয়েছে। সেই টিমে আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল রোবট অলিম্পিয়াডে পার্টিসিপেট করেছি। এখানে বিভিন্ন দেশের পার্টিসিপেন্টস ছিল, যেমন কোরিয়া, চায়না, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, অনেক দেশের পার্টিসিপেন্টস ছিল। তো সেখান থেকে মূলত আমরা হচ্ছে ব্রোঞ্জ মেডেল অর্জন করতে পারি। বাংলাদেশে হচ্ছে একটি গোল্ড মেডেল আসে, দুটি ব্রোঞ্জ, দুটি সিলভার মেডেল আসে, এবং আমি শিওর না, মনে হয় পাঁচটি ব্রোঞ্জ মেডেল আসে। গুড। আর তোমার রোবটের পিছনে কি আর কোনো এক্সপেরিয়েন্স আছে তোমার? আর কোনো, এছাড়া কি আর কোনো প্রজেক্ট বানিয়েছো?
আমি অনেক প্রজেক্ট বানিয়েছি কিন্তু সেগুলো হচ্ছে সেরকম সেরকম হচ্ছে ডেমনস্ট্রেট করা হয়নি বা কোথাও ভিডিও করা হয়নি এরকম আর কি। আচ্ছা আমি একটু শাহরিয়ারের কাছে আসি, আহরাম আরহাম সরি জি স্যার, আরহাম তোমার কি আর কোনো এক্সপেরিয়েন্স আছে যে আর কোনো প্রজেক্টে কাজ করেছো রোবোটিক বিষয়ে? জি স্যার, রোবোটিক ছাড়াও আরেকটা এই বছর ফিজিক্স অলিম্পিয়াডে আমরা আমি তাসদিক ভাই আর ইব্রাহিম আমরা ঢাকায় একটা স্মার্ট হাউস বানাই স্যার, ওইখানে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা ওইটা প্রেজেন্টেশন করি। কিন্তু স্যার দুর্ভাগ্যবশত ওইটা ছিল তাসদিক ভাইয়ের এসএসসি পরীক্ষা ছিল, সেই সময় গিয়ে আমরা ভাইয়ের বাসায় 10-11 পর্যন্ত কাজ করে গিয়ে রোবটটা বানাইছি। এন্ড যেই দিন প্রেজেন্টেশন করে তাসদিক ভাই আসছিল সকাল 4টায় আপনার বাস স্টেশনে নামার পরে তাসদিক ভাই কি করছে গিয়ে ওনার প্র্যাকটিক্যাল পরীক্ষা দিছে। আর এই বছর ডিসেম্বর গত বছর 2019 সালের ডিসেম্বরে আরেকটি প্রজেক্ট নিয়ে কাজ করি, ওইটা হলো আমাদের যে মূত্রটা ইউরিনটা ওই ইউরিনটা থেকে কিভাবে ইলেকট্রিসিটি উৎপন্ন করে আমাদের যে রোডের যে লাইটগুলো ওই লাইটগুলো আমরা চালাইতে পারি বা বিভিন্ন স্কুল কলেজে বিদ্যুতের খরচটা কিছু কমে আনা যায় ওইটা উপজেলায় আমরা ওই রকম একটা প্রজেক্ট নিয়ে কাজ করেছিলাম। আমি ছিলাম আমার সাথে প্রসেনজিৎ আদনান আর আরেকজন ছিল ছিল। ধন্যবাদ। আর তাসদিক তোমার ভবিষ্যৎ পরিকল্পনা রোবট নিয়ে তোমার ভবিষ্যৎ কি পরিকল্পনা আছে আমাকে বলো একটু। রোবট নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমার কয়েকদিন পর একটি পরিকল্পনা আছে, সেটি হচ্ছে আমাদের এবার যে ইন্টারন্যাশনাল রোবট অলিম্পিয়াড হবে সেটি কোরিয়াতে হওয়ার কথা ছিল, দুর্ভাগ্যবশত আমি যে ক্যাটাগরিতে পার্টিসিপেট করব সেটি হচ্ছে এবার অনলাইনে হবে। সো এটার জন্যই মূলত প্রিপারেশন নিচ্ছি। বাংলাদেশ রোবট অলিম্পিয়াড আছে এই বছরের সামনে, তারপর ইন্টারন্যাশনাল রোবট অলিম্পিয়াড হবে ডিসেম্বরের দিকে, সেটি হচ্ছে আমার মানে কয়েকদিন পরের ভবিষ্যৎ পরিকল্পনা। শাহরিয়ার তোমার কেমন পরিকল্পনা আছে ভবিষ্যতে? স্যার আমারও তাসদিক ভাইয়ের মতন একই পরিকল্পনা আছে, সামনে বাংলাদেশ রোবট অলিম্পিয়াড। তো ধন্যবাদ, আমরা আসলে অনেক কথা বললাম আজকে তাসদিক এবং আরহামের সাথে, এবং তোমরা আমার কাছে খুবই ভালো লেগেছে, এত মানে কম বয়সে বা এত ছোট কিন্তু এত অ্যাডভান্স তোমরা, এবং তোমাদের এগিয়ে যাওয়া নিরন্তর হোক, তোমরা অনেক দূর এগিয়ে যাও, তোমরা তোমাদের পরিবার সমাজ আমাদের স্কুল তারপরে আমাদের দেশের মুখ উজ্জ্বল করো, এই শুভকামনা। এবং তোমাদেরকে শেষে আমি এক মিনিট করে সময় দেব, প্রথমে হচ্ছে শাহরিয়ার এক মিনিট সময় দেব, তুমি আমাদের এই অনুষ্ঠান এবং সার্বিক বিষয়ে একটু কথা বলবে। স্যার প্রথমত অনুষ্ঠানটি খুবই ভালো লাগছে আমাদের আমাদের মধ্যে স্যার, যখন আমরা প্রাইজ পাই আমাদের নাম অ্যানাউন্স করা হয় তখনও আমাদের মধ্যে এতটা ভালো ফিলিংস আসে নাই স্যার। আজকে আপনার সাথে বসে যে এখানে নিজেদের কথা বলতেছি কিভাবে কাজ করতেছি ওইগুলা বলার সুযোগ পাইতেছি স্যার, এই জন্য অনুষ্ঠানটি খুবই ভালো লাগছে আমারও তাসদিক ভাইয়েরও। আর আজকে যখন আমরা সকালে জানতে পারি আপনি আমাদেরকে নিয়ে এইটা নিয়ে একটা অনুষ্ঠান করবেন তখন থেকে আলাদা একটা এক্সাইটিং মনোভাব কাজ করতেছিল স্যার, ধন্যবাদ। তোমাদেরকে তোমাদের বিভিন্ন অ্যাচিভমেন্টে আমরা আবারো তোমাদেরকে নিয়ে আসবো, ঠিক আছে তাসদিক? প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি যে চ্যানেলটি করেছেন সেটির মাধ্যমে অনেকে অনেক অজানা তথ্য জানতে পারছে বা বিভিন্ন ধরনের জিনিস জানতে পারছে, সেটির জন্য ধন্যবাদ আপনাকে, এবং আমাদেরকে নিয়ে আসার জন্য ধন্যবাদ, আমাদেরকে প্রেজেন্ট করার জন্য ধন্যবাদ। এবং আমি আরেকটা জিনিস বলতে চাই, যারা ছোট আছে তাদেরকে একটু সময় দিলাম বলতে পারি এক মিনিটের ভিতরে, হচ্ছে অনেকে আমাকে নক দেয় যে ভাই কিভাবে শুরু করবো, আমি করতে চাই, আমি এই করতে চাই, আমি শুরু করতে চাই, কিন্তু ওরা কিন্তু মেইনলি স্টার্ট করে না, ওরা শুধু বলতে থাকে আমার এটা দরকার, আমার এটা দরকার, সেটি দরকার, কিন্তু ওরা স্টার্ট করে না। আমি বলি তোমাদেরকে হচ্ছে জিনিসটা স্টার্ট করতে হবে, তোমাদেরকে নিজে যদি ঘাটাঘাটি করো জিনিসগুলো বাইর করো, তখন হচ্ছে দেখবা যে তোমার সলভ করতে অনেক প্রবলেম সলভিং স্কিলসটা বাড়ছে এবং সার্চিং স্কিলসটা বাড়ছে, দেখবো অটোমেটিক তোমার মাঝে স্কিলসটা তৈরি হয়ে যাবে। সো মেইনলি হচ্ছে তোমাকে নিজে সেটাকে কাউকে আস্ক না করে নিজের প্রথমে সেটাকে খুঁজে বের করতে হবে, তারপর অন্যকে আস্ক করতে হবে, তখন হচ্ছে দেখা যাবে তোমার নিজের মাঝে স্কিলসটি ডেভেলপ হয়ে যাচ্ছে। এবং স্যারকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এখানে নিয়ে আসার জন্য, এবং আশা করি আমাদের সাথে থাকবেন, আমাদের স্কুল থেকে সাপোর্ট দেওয়া হবে অবশ্যই। তো ধন্যবাদ। আমরা সুপ্রিয় দর্শক আমরা কথা বলছিলাম আজকে দুইজন ইনোভেটর, তারা ইনোভেটিভ আইডিয়া দিয়ে ইনোভেটিভ কর্মকাণ্ড দিয়ে তারা এত ছোট বয়সে আজকে সিলেটের বাইরে এবং বলা যায় বাংলাদেশের বাইরেও তাদের এবং তাদের পরিবার এবং আশপাশের সবার মুখ উজ্জ্বল করছে। তোমাদের সর্বাঙ্গীন
উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। এবং যারা আশিক আহান এদের মতো কাজ করতে চাও, আমি তোমাদের জন্য সাজেশন দেব। তোমাদের জন্য পৃথিবীটা এখন উন্মুক্ত, তোমরা ইউটিউব থেকে সাপোর্ট নিতে পারো, গুগল মামাকে জিজ্ঞেস করতে পারো, গুগলকে যা কিছু জিজ্ঞেস করো গুগল তাই এখন বলে দিচ্ছে। হ্যাঁ, এবং আমাদের তরুণ প্রজন্ম এখন আমরা দেখছি বিভিন্নভাবে বিভিন্ন কাজে এঙ্গেজ, হ্যাঁ, বিশেষ করে মোবাইল নিয়ে পড়ে থাকে বা বিভিন্ন ধরনের বাজে ভাবে সময় নষ্ট করে। কিন্তু এই যে তরুণ প্রজন্ম, তাদেরকে নিয়ে আসার উদ্দেশ্যই হচ্ছে যে তারা যে ভালো কাজ করছে এবং তারা সময়টাকে সুন্দরভাবে কাজে লাগাচ্ছে, কাজে লাগিয়ে নিজের ভবিষ্যৎকে গড়ছে এবং জাতির ভবিষ্যৎ গড়ারও চিন্তা করছে, এদের দেখে তোমরা উদ্বুদ্ধ হও এবং তোমরাও এদের মতো সময়টাকে কাজে লাগাও। এই শুভকামনা ব্যক্ত করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থাকুন, পাশেই থাকুন এবং ভিশনারি টিভির বিভিন্ন লাইভ এবং বিভিন্ন প্রোগ্রামকে লাইক দিয়ে শেয়ার দিয়ে আমাদেরকে সাপোর্ট দিয়ে যান। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।